মানুষই যখন ধ্বজভঙ্গ হয়, ধ্বজভঙ্গের ওষুধ হচ্ছে গিয়ে কাটাকুম্বির চুক্তা ফল, তারপরে আগমা, তারপরে উষ্ণ মধু বিষ, আর হচ্ছে বটের 160টা বুয়া, ওই দুগা বুয়ার দুগা, এই দিয়ে মাই করে সাতটা বড়ি তৈরি করে খাতে হয়। খাসি যদি পারো আর একটা করে ডিম, যেদিন বড়ি খাবা সেদিন তো ডিম পাবা না, ডিম যেদিন খাবা বড়ি পাবা না, ওই ডিম খাবা পেট পুজো পানি খাবা, আর ওষুধ খাবা পেট ভরে পানি খাবা। ফার্স্টের দিন ওই ওষুধ খালি বড়ি পেটে মরি ডাক দিয়ে জাল ধো পানি খাবা, খালি ঠান্ডা হবা। কয়দিন ওস্তাদ? একদিন, একদিনই ধরবে। ওই যখন ওই জিনিসটাই যখন ওই ওষুধটা গায়ে যখন লেগে লাগবে নাড়িতে, তখন ওই মনে করো শিরায় যখন ওষুধটা পৌঁছবে তখন শিরার দোষে ওই পুরুষ আল্লাহ ভরসা ছেড়ে দেবে ওই গাছে। এটা খেলে কি অনেকক্ষণ স্ত্রী সহবাস করতে পারবে? সহবাসও করতে পারবে, অন্তত এক দেড় ঘন্টা, এক দেড় ঘন্টা সহবাস করতে পারবে। যাদের ধ্বজভঙ্গ হয়ে গেছে তারা ভালো হয়ে যাবে, ভালো আল্লাহ করবে। আমি করতে পারবো দেখ, আলহামদুলিল্লাহ আমাদের উস্তাদ গুরুজি খুব শক্তিশালী, আমাদের গাছ দিতে আমরা যদি এটা আল্লাহর কাছে রোনাজি করে আমরা যদি সেবন করতে পারি ইনশাল্লাহ আমরা যৌন রোগ থেকে ইনশাল্লাহ মুক্তি পাবো। তো বন্ধুরা, আমি আলম কবিরাজ, আমি আছি চুয়াডাঙ্গা জেলা জীবনধর উপজেলা রায়পুর বাজারে। আমরা মূলত যৌন রোগের চিকিৎসা করে থাকি, যারা স্ত্রীর কাছে থাকতে পারতেছেন না, মেহরোগ, সোমরোগ, ধ্বজভঙ্গ, যদি আমাদের কাছ থেকে চিকিৎসা নিতে চান তাহলে আমাদের কাছে আসতে পারবেন, অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঔষধ নিতে পারবেন।